পরাজয়ের গল্পের পাণ্ডুলিপি লেখা চলছে এবং এটা চলবে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে টিম টাইগার্স এর আসলে জয়ের ক্ষুধা এবং তাদের সামর্থ্য এই দুইটার মধ্যে একটা বিশাল ইমব্যালেন্স বাংলাদেশ দল এমন একটা ক্রিকেট খেললো যেখানে আসলে টি-20 ফরম্যাটে যে তারা খেলছে তারা যে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই করা দল তারা যে এর আগে ম্যাচটা জিতে আত্মবিশ্বাস গেইন করেছে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ছিটে ফোটাও ছিল না বাংলাদেশের বোলিং এর আলোচনায় পরে আসছি শুরুতে যেভাবে ব্যাটিং করা হয়েছে যেভাবে ক্রিকেটাররা উইকেট থ্রো করে এসেছে যেভাবে রিভিউ নষ্ট করা হয়েছে এগুলো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রপার ক্রিকেটিং অ্যাপ্রোচের সাথে কতটুকু মানানসই ছিল নাজমুল শান্ত যেভাবে আউট হলেন মনে হয়েছে এর আগের ম্যাচে ইয়াসির আলী চৌধুরী যেভাবে আউট হয়ে গিয়েছিলেন তার একটা রিপ্লে হলো পেসের কাছে পরাস্ত শান্ত 9 বলে 9 স্ট্রাইক রেট 100 বাংলাদেশের ক্রিকেটাররা মোটামুটি স্ট্রাইক রেটটাকে 100 মধ্যে রাখতে পারলেই খুশি থাকেন পুরো দলে ব্যাট করেছেন 11 জন ব্যাটার এবং এই 11 ব্যাটারের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হচ্ছে 11 নম্বরে নামা মুস্তাফিজুর রহমান 300 স্ট্রাইক রেটে বাকি যে 10 জন রয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র সৌম্য সরকার আর লিটন দাস এই দুই ব্যাটার ছাড়া বাকি সবার স্ট্রাইক রেট বিলো 100 তার মানে বাংলাদেশের ক্রিকেটাররা যদি দাবিও করেন যে 206 রানের টার্গেট তারা করতে গিয়ে তারা হচ্ছে তাড়াহুড়ো করেছে তারা হচ্ছে বিগ শট খেলতে গিয়েছে যে কারণে তারা আউট হয়ে এসেছে স্ট্রাইক রেট অন্তত সেই প্রমাণটা দেয় না কারণ তারা মোটামুটি বল খেয়েছেন কিন্তু রান করতে পারেননি প্রথম 8 ওভারের বাংলাদেশের ব্যাটিং এর ইকুয়েশন দেখলে দেখা যায় যে 41টা ডট বল অর্থাৎ তার 50% বল ডটস আমরা যদি আউট গুলো দেখি সৌম্য সরকার অযথা বল তারা করতে গিয়ে আউট হয়েছেন শান্ত কিভাবে আউট হয়েছেন সেই বর্ণনা আমি দিয়েছি সাকিব আল হাসান আউট হলেন রিভিউ নিলে তিনি বেঁচে যেতে পারতেন কনফিউজ ছিলেন শেষ পর্যন্ত নিলেন না সাকিব আউট মিরাজ ব্যাটে বলে খুব একটা সফল বলার কোনো সুযোগ নেই মোসাদ্দেক সৈকত 0 এবং নুরুল হাসান সোহান ব্যর্থ এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এর সাম আপ পুরো দলটার যে ইন্টেন্ট পুরো দলটার ক্রিকেটারদের যে ম্যাচে ইম্প্যাক্ট কোনোটাই আসলে চোখে ধরা পড়ে না বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে আজকে সবচেয়ে বেশি আমাদের ছন্দহীন মনে হয়েছে ক্রিকেটার আসলে বলটা কোথায় ফেলতে হবে সেটাই যেন খুঁজে পাচ্ছিলেন না আমরা যখন দক্ষিণ আফ্রিকা ব্যাট করছিল মনে হচ্ছিল যে পুরো দলটা এমন ভাবে ব্যাট করছে এমন ভাবে খেলছে যেন আসলে প্লে স্টেশনে খেলা হচ্ছে যেন অনেকটা ইনডোর ক্রিকেটে যেভাবে ক্রিকেটাররা খেলেন ওভাবে খেলা হচ্ছে বল হবে 4 আর 6 ব্যাটসম্যানের রাজত্ব অসহায় বোলাররা টিম টাইগার্স এর ব্যাটাররা ব্যাট করতে আসার পর যেন এই উইকেটটা হয়ে গেল সিডনির উইকেট যেন হয়ে গেল তাদের জন্য শ্মশানের মতো যেখানে শূন্যতা ছাড়া যেখানে ব্যর্থতার গল্প ছাড়া কোনো কিছুই নেই একাকী যোদ্ধারা শেষ পর্যন্ত আসলে সফল হতে পারেন না এটাই যেন এখানকার পাণ্ডুলিপি অথচ এই দলের ক্রিকেটাররাই অনেকেই তারা ক্রিকেটটায় যতটুকু অ্যাপ্লিকেশনে সফল হয়েছেন তার চাইতে এই রকম একটা বিশ্বকাপ চলাকালে বাইরের যত বিষয় রয়েছে সেগুলোতে আসলে ইনভলভমেন্টটা অনেক বেশি টিমের যে প্রোটোকল রয়েছে সেটা ভাঙার ব্যাপারে সবাই অনেক বেশি কেমন যেন তৎপর আমরা এর আগে রিপোর্ট করেছিলাম যে অধিনায়ক আরেক ক্রিকেটারকে নিয়ে দলের কথা না শুনে অনেকটা নিজের মতো করে বাইরে গেছেন যেখানে একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামকে নিয়ে বিতর্ক রয়েছে সেখানে আমরা অ্যাটেন্ড করেছি ঠিকঠাক কিন্তু যে জায়গায় আসলে আমাদের পারফরমেন্সটা দেখানোর দরকার সেই জায়গায় আমরা পারি না অন্য যে দুই বোলার শরীফুল এবং মুস্তাফিজকে নিয়ে একই আলোচনা রয়েছে কার বাসায় গেছেন কেন গেছেন আত্মীয়তার সম্পর্কের কারণে রাতের বেলা একজন ক্রিকেটার বা দুজন ক্রিকেটার কিংবা নাম্বারস অফ ক্রিকেটার খেতে চলে গেলেন ক্রিকেট বোর্ডের যে প্রোটোকল সেগুলো তাহলে আসলে আছেটা কোথায় একটা দলকে একসাথে রাখা হয় তো হচ্ছে এই বন্ডিং গুলো তৈরি হওয়ার জন্য যখন ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তগুলো নিজে নিজেই নিয়ে নিতে শিখেন এবং সেটাকে কন্ট্রোল করার কেউ থাকে না তখন এরকম পারফরমেন্স খুব বেশি হতাশাও জাগায় না কারণ পুরো ট্র্যাকটাই সেভাবেই চলছে রিয়াসুদ আজিম 71 সিডনি অস্ট্রেলিয়া Thank you.